বিলাসীপাড়া বাসীর ক্ষোভ, আরক্ষী থানার চৌহদত জ্বলিল গ্যাং অফ ডেভিলর বাইক, দুর্বৃত্তই জ্বলাই দিলে উদণ্ড গ্যাঙর বাইক, নিশা অবশেষত আরক্ষীর জালত পড়িল তথাকথিত গ্যাং অফ ডেভিলর সদস্য, গ্রেপ্তার হল আখিরুল ইসলাম আর মিন হাজুল করিম। দুই দুরন্ধ বাইকার্সক গ্রেপ্তার করার পাছতেই উড়ে নিশা আরক্ষী চলালে মারাথন জেরা, তার পাছতেই পুয়া থানার চৌহদর দৃশ্যয়া। দেওবারে সংঘটিত করা ঘটনায় জোকারণি সৃষ্টি করেছে সমগ্র রাজ্য। উদণ্ড গ্যাং অফ ডেভিলর বাইকর কুন্দাত থিতাতে নিহত হয় এগারী 70 বছরীয় বৃদ্ধা। ঘটনার পাছতেই ভাইরেল হয়ে পড়ে এটা ফেসবুক লাইভ। 10 মিনিটত থানার পর ওলাই আহিছো বলি চ্যালেঞ্জ করেছিল আরক্ষী। हमारा तो ये भाई है आज एक्सीडेंट करके एक लोग को मार दिया, 10 मिनट के अंदर पुलिस थाने से निकल के आया, हमने निकाला, ये पावर है गैंग ऑफ डेविल का, ठीक है। ভিডিও ভাইরাল হওয়ার পাছতেই সর্বত্রে মাথু এটাই প্রশ্ন উত্থাপন হয়েছিল, ব্যর্থ নাকি অসম আরক্ষী? সোশ্যাল মিডিয়া তুলপাৰ লগোৱা গ্যাং অফ ডেভিলসৰ মূল অভিযুক্ত এতিয়া আরক্ষীর জালত। গ্যাং অফ ডেভিলসৰ বাইকবোৰ থানাৰ চৌহদতে কোনো দুর্বৃত্তই জ্বলাই দিয়ে। গ্যাং অফ ডেভিলসক 10 মিনিটত থানাৰ পৰা উলিয়াই দিয়া অ'চি সঞ্জীৱ দাসকো কৰা হৈছে শাস্তিমূলক বদলি। अभी तक 2 आदमी पकड़ा गया है, जिस आदमी ने वीडियो बनाया आकिरुल इस्लाम अलैहिस नूर नबी, वो हालाकुरा एरिया से पकड़ा गया है, और दूसरा जो लड़का ने एक्सीडेंट किया था मिनाजुल करीम, वो गौरीपुर का इलाके से अभी पकड़ा गया है। 2 आदमी अभी तक अरेस्ट हुआ है। এতিয়া প্রশাসনে গ্যাং অফ ডেভিলসৰ এই উদণ্ড বাইকার্সৰ ওপৰত কেনে ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া পৰৱৰ্তী সময়ত হ'ব লক্ষণীয়। বিলাসীপাড়াৰ পৰা আফৰজুল ইসলামৰ ৰিপৰ্ট, টাইম 8।